নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। যুবককে মোবাইল ফোনে ডেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন। সাত সকালে গোয়াল ঘরে উদ্ধার বোমা। বহরমপুরে এলেন বিজেপি কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। গয়না পরীক্ষার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানল বয়স। দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন পুলিশ। হলোহারিণী কালী পুজো অনুষ্ঠিত হল রামকৃষ্ণ মিশনে। পাঁচজন মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বললেন রবীন্দ্রনাথ ঘোষ। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার 0.48%। আসছে বিস্তারিত খবরে। যুবককে মোবাইল ফোনে ডেকে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন। বছর 27-এর স্বরূপ প্রামাণিক বাড়ি বাঁকুড়ার এর সঙ্গে গৃহবধূ চম্পা রুইদাসের মোবাইল ফোনে একাধিকবার প্রেমালাপ, তারপর মেলামেশা, ঘনিষ্ঠতা বেড়েই চলে। গৃহবধূর শ্বশুরবাড়ি আসানসোলে এই নিয়ে চম্পার স্বামী গৌতম রুইদাস পেশায় অটো চালক। যুবকের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠতার কথা জানতে পারলে বচসা গণ্ডগোল ঝামেলা। 27 মে শুক্রবার স্বামীকে নিয়ে বাপের বাড়ি হারোয়ার গোপালপুরে দাসপাড়ায় চলে আসেন, আর সেখানেই যুবককে খুনের পরিকল্পনা করে। গতকাল রবিবার রাত্রিবেলা যুবককে ফোনে বাড়িতে আসার কথা বলে ওই গৃহবধূ তাকে খুনের পরিকল্পনার ছক করে। বধূ চম্পার স্বামী গৌতম, বাবা খোকন সাহা ও দিদি চৈতালি সাহা, এই চারজন। অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যাবেলা এলাকাতে খুব হাঁকাচিল্লা হচ্ছিল, এই সময় আমরা গিয়ে ওখানে পৌঁছাই। গিয়ে দেখলাম পুলিশ প্রশাসন আছে, তারপরে সাধারণ মানুষ ভীষণ ক্ষিপ্ত ছিল। গিয়ে দেখলাম ভিতরে সব পুলিশ ঢুকতে দিচ্ছে না কাউকে, গ্রামের লোক বলছে এখানে একটা মার্ডার হয়ে আছে। তারপর আমরা সাইড থেকে দেখলাম যে বস্তা দিয়ে মোড়া বা আপনার কম্বলের সঙ্গে বাঁধা একজনকে একটা লাশ পড়ে আছে। তারপরে সাধারণ মানুষ বলছে যে কোনো একটা বাড়ির ফ্যামিলির আত্মীয় হয় উনি, ওনার বাড়ি নাকি আসানসোল, এখানে এসেছিলেন ঘুরতে, পারিবারিক কোনো অশান্তির কারণে ওকে মেরে দেওয়া হয়েছে, এটাই বলছে সাধারণ মানুষ, আমরা এটাই শুনলাম। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সাত সকালে গোয়াল ঘরে উদ্ধার বোমা। বাড়ির গোয়াল ঘরের পিছনে রাখা ব্যাগ ভর্তি তাজা বোমা। রবিবার সাত সকালে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েতের রানীপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল ও খরবা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতি টের পেতে গা ঢাকা দিয়েছে পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে রানীপুর এলাকার বাসিন্দা মমতাজ আলীর গোয়াল ঘর থেকে কাল সকালে দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। দুদিন আগেই মহানন্দপুর কলাবাগান থেকে উদ্ধার হয় প্লাস্টিক ভর্তি বোমা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বোমা উদ্ধার। ঘটনাটা ঘটলো, আমরা সকাল থেকেই শুনছি যে মহিদুলকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এবার পুলিশ এসে আমরা গ্রামবাসী এক জায়গায় জড়ো হয়ে দেখতে পাচ্ছি বাড়ির পিছনে বোম রাখা আছে। এটা হলো মমতাজ আলীর বাড়ি, ওনার জামাই এখানে ঘর জামাই থাকতো। এবার কী কারণে নিয়ে গেছে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু ওর বাড়ির পিছনে এখন বোম রাখা আছে, এখন মহিদুল পুলিশ হেফাজতে আছে। এবার বোম যেহেতু আমাদের বাড়ির এলাকায় পাওয়া গেছে, এতে আমরা খুব আতঙ্কিত যে আমাদের পাড়ায় বোম পাওয়া গেছে। আচ্ছা, কি কটি ব্যাগে রয়েছে বোম? দুটি ব্যাগের বোম রাখা আছে। কতগুলো হতে পারে কিছু দেখেছেন? যেটা আমরা শুনতে পাচ্ছি, মানে এখনো তো দেখা যায়নি, মোটামুটি 10-15টার মতো আছে। আচ্ছা, ঘটনাস্থলে পুলিশ এসেছে? পুলিশ এসেছে। বলছি মহিদুল কেমন ছেলে? মহিদুল এর আগে তো আমরা দেখলাম যে ধান কাটাকাটি করলো, বউর সঙ্গে ধান কাটাকাটি করলো, এরকম আমরা প্রথম থেকে একটু আবহাওয়া পাচ্ছি যে একটু খারাপ টাইপের একটু। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বহরমপুরে এলেন বিজেপি কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ বহরমপুরে আসলেন দলীয় কর্মসূচিতে। রবিবার বিকেলে তিনি বহরমপুরে স্টেশনে এসে প্রথমে রেলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেখলেন এবং সেখান থেকে গেলেন চুয়াপুর আরবি অর্থাৎ রেল ওভারব্রিজের কাজ দেখতে।
তিনি জানিয়েছেন তার আগামী দিনের কর্মসূচি রয়েছে মুর্শিদাবাদের লালবাগে। এদিন দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন মুর্শিদাবাদের দুই বিজেপি বিধায়ক। বহরমপুর বিধানসভার বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র ও মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা কর্মীরা। সেলিম তো স্বপ্ন দেখেন সবকিছু, কিন্তু তার পার্টিটা ডুবে যাচ্ছে এটা উনি দেখতে পারেন না। যেন ওনার চিন্তা ভাবনা করে কথাবার্তা বলা হচ্ছে, আজ যদি তত্ত্ব থাকে সেটা দিন না সবাইকে। দেখুন দিল্লিতে 25টা বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল বলেছেন যে উপাচার্য নিয়োগে বেনিয়ম হয়েছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম করেছেন, কলকাতা উপাচার্য নিয়োগের বেনিয়মের হয়েছে, কি বলবেন? যখন নিয়োগ হয় তখন এটা নিয়ে আলোচনা হয়েছিল, আপনার মিডিয়াতেও দেখিয়েছেন, যিনি উপাচার্য আছেন তাকে জোর জোর করে করা হয়েছে, তার সেই যোগ্যতাই নেই এটা আমরা জানি, তার রেজাল্ট ইত্যাদি দেখে। এবং কেন করা হয়েছে, যখন তিনি মুখ্যমন্ত্রীকে ওখান থেকে পিএইচডি দিয়ে দিলেন, ডক্টরেট ডিগ্রি, বোঝা গেল তাকে কেন বসানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে পুরস্কার দেওয়ার জন্য। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। গয়না পরীক্ষার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। সোনার উপর গয়না পরীক্ষার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোল দক্ষিণ থালার ঘাটি গলি এলাকায়। দোকান মালিক সঞ্জয়ের অভিযোগ, রাতে দোকান বন্ধ করে বাড়ি যান, সকালে দোকান খুলতে এসে দেখেন একটি জানলা ভাঙা রয়েছে, দোকানে গ্রাহকদের দেওয়া গয়না নেই। সাথে সাথে খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশকে। পুলিশ এসে তদন্ত শুরু করে। সঞ্জয়ের দাবি, প্রায় কয়েক লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সেপ্টেম্বর লোগো কা সোনা চাঁদি ইয়াহ জাতা থা টেস্টিং কে লিয়ে, লগভগ ক্যা ক্যা হোগা ইয়াহ পর, সোনা চাঁদি মে ক্যা ক্যা আপ টেস্টিং কে লিয়ে মিলা, কাস্টমার কা সামান আপকে পাস হোগা? নাই নাই, কাস্টমার কা সোনা জো মিলতি वो दुकान में मेल्टिंग करते थे। हाँ। मेल्टिंग करके जब मशीन में टेस्टिंग करते थे। क्या होगा यहाँ पर ज्यादा करके, क्या था, अंगूठी था या चैन था, क्या? नहीं नहीं, वो पूरा डाली जैसा था। अच्छा अच्छा, तो कितने रुपए का होगा सामान? 25 लाख के लगभग। तो सुबह से आप लोगों ने किसको इन्फॉर्मेशन दिया? सुबह से आया, हम लोग सब देखा, देखने बाद थाना को इन्फॉर्मेशन किया, अगल बगल पड़ोसियों को सबको, दुकान मालिक को, उन लोगों सबको खबर किया। पुलिस की तरफ से क्या बोला गया? पुलिस का तरफ से पुलिस एफ आई आर लिया, उन लोग का इन्विटेशन चालू है। सुबह से इन लोग 4-5 बार आया, सब देखा, फोटो वोटो लिया, अब इन्विटेशन कर रहा हूँ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, গ্লোব নিউজ। অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মানল বয়স। ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব, মনের জোর ও অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মানে বয়সও। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিথিকা দাস সেটাই বুঝিয়ে দিলেন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী তিনি। বয়স যে কখনো পড়াশোনার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না তা বুঝিয়ে দিলেন বিথিকা দেবী। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিথিকা দেবী। বিথিকা দেবীকে প্রথমে মঞ্চে উঠতে দেখে চমকে যান দর্শকেরা। এরপরেই বাংলা বিভাগের পড়ুয়ারা সকলের সাথে পরিচয় করিয়ে দেন স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী বছর 45-এর বিথিকা দাসকে। অপরদিকে এই ঘটনায় বেশ উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মিলন রায়। তিনি জানিয়েছেন অদম্য ইচ্ছাশক্তি ও মনের জোরের কাছে হার মানে বয়সও, তা প্রমাণ করলেন বছর 45-এর বিথিকা দাস। আচ্ছা, চাকরি এটা তো বলা যায় না, আমার যে চাকরি হবে না এটা তো বলতে পারছি না, ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না, আমার হবে না এটাও কিন্তু কেউ বলতে পারবে না, ভবিষ্যৎ কি কেউ কেউ বলতে পারে? আমাদের বাড়িতে 4 জন, 2 ভাই, আমি, আমার মা। খরচ চালাচ্ছি মানে আমাদের খরচ আমরাই চালাই, এবং এই এই যে অবস্থা, মানে এতদিন পর পড়ার একটা কারণ আছে। আমাদের বাড়িতে 25টা কুকুর আছে, 6টা বিড়াল আছে, 1টা কোকিল পাখি আছে, মুরগি কটা আছে বলতে পারবো না, গরু আছে 8টা। এগুলো আমরা, আমি মানে আমি এই 25টা কুকুরকে রোজ খাওয়াই, কোনো সরকারি সাহায্য নয়, এগুলো আমি, আমাদের মানে আমাদের, আমরা, হ্যাঁ হ্যাঁ, আমার শিক্ষার প্রয়োজন আছে, আমার চাকরি উদ্দেশ্য হচ্ছে আমার শিক্ষার প্রয়োজন আছে। মানুষ যতদিন বেঁচে থাকে তার শিক্ষার প্রয়োজন হয় শেষ দিন পর্যন্ত। যেমন রবীন্দ্রনাথ তার লেখা তার শেষ জীবন পর্যন্ত লিখেছেন, তার অসাধারণ তিনি লিখেছেন, আমার পড়াশোনা করার ইচ্ছে আছে। রায়গঞ্জ থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, গ্লোব নিউজ।
দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিলেন পুলিশ। এবার দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিলেন পুলিশ। হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে বিভিন্ন এলাকায় দুস্থ ছাত্রছাত্রীদের জন্য ফ্রিতে কোচিং ক্যাম্পের আয়োজন করা হয়। সপ্তাহে তিন দিন করে নিজেদের কাজের পরে অতিরিক্ত সময় দেওয়া হবে দুস্থ ছেলেমেয়েদের জন্য ফ্রিতে কোচিং ক্যাম্প করানোর উদ্দেশ্যে। এই কোচিং ক্যাম্পে শিক্ষক হিসেবে নিয়োজিত থাকবেন বিভিন্ন থানার অফিসারেরা। চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পর্শ নামক এই উদ্যোগ নজর কেড়েছে নেটিজেনদের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট অর্ণব ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের কর্তব্যবোধকে নতুন ভাবে জাগরুক করার জন্য মাননীয় পৌর প্রধান উত্তরপাড়া এবং কোন্নগর, মাননীয় প্রধান নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং কানাইপুর গ্রাম পঞ্চায়েত, মাননীয় প্রধান শিক্ষক নবগ্রাম বিদ্যাপীঠ এবং মাননীয় প্রধান শিক্ষিকা নবগ্রাম বিদ্যাপীঠ, ডক্টর কুন্ডু যার সান্নিধ্য আমরা কিছুক্ষণ আগে অবধি পেয়েছিলাম, বিশেষ ব্যস্ততার কারণে উনি চলে গেছেন, এবং যার কাছ থেকে আমরা আমাদের অন্তঃস্থল নাড়িয়ে দেওয়া কবিতা পাঠ শুনলাম। প্রত্যেককে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর আমার বিশেষ ধন্যবাদ থাকবে আমার সামনে যারা আছেন প্রত্যেকের প্রতি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। হলহারিণী কালীপুজো অনুষ্ঠিত হলো রামকৃষ্ণ মিশনে। বিশ্বের দরবারে নারী জাতির সম্মানের প্রতীক হলহারিণী কালীপুজো অনুষ্ঠিত হলো রামকৃষ্ণ মিশনে। রবিবার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে আয়োজন করা হয় হলহারিণী কালীপুজোর। এই বিশেষ পুজো প্রসঙ্গে মিশনের সম্পাদক শ্রী স্বামী শিবপ্রেমা নন্দজি মহারাজ জানান, এই দিনেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ওনার ১২ বছরের কালী সাধনার ফল শ্রী শ্রী সারদা দেবীর চরণে উৎসর্গ করার মধ্যে দিয়ে সমগ্র বিশ্বে এই বার্তা ছড়িয়ে দিয়েছিলেন নারীর এবং স্ত্রীর প্রকৃত সম্মান কিভাবে বজায় রাখতে হবে। আমরা ফলাহারিণী কালীপূজা অনুষ্ঠানটি হচ্ছে প্রত্যেক বছর আমরা ফলাহারিণী কালীপূজা আমরা এখানে মানে পূজাটা করি। আমরা রামকৃষ্ণ মঠ মিশনের অনেক সেন্টারে আমরা ফলাহারিণী কালীপূজার যে মানে বিগ্রহ আছে বিগ্রহ জায়গাতে মা সারদা দেবীকে আমরা পূজা করি। এই দিনে ঠিক মানে ফলাহারিণী কালীপূজার দিনে ঠাকুর ওনার ১২ বছরের যে ওনার সাধনাগুলি শেষের পরে মাকে পূজা করে সমর্পণ করেছিলেন, ওনার জপমালাটাও মায়ের পায়ে দিয়েছিলেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। পাঁচজন মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বললেন রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার জেলার অন্তর্গত মারুগঞ্জের পাকুরতলা বাজার এলাকায় গত ২৮শে মে ডাম্পারের ধাক্কায় মৃত পাঁচ ব্যক্তির পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করে কথা বললেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তাদের সঙ্গে কথা বলে সব রকম পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দেন। মারুগঞ্জ অঞ্চলের পাকুরতলা বাজারে কেউ দোকান করছিল, কেউ খরিদ্দার হয়ে কিছু কিনতে কিনতে গিয়েছিল, সেখানে হঠাৎ করে একটা ডাম্পার সেখানে ঢুকে যায়, দোকানের ভিতর ঢুকে যায়, লোকজন মেরেই ঢুকে যায়। এবং পরে জানা যায় যে ড্রাইভার একেবারে মদমন্ত্র অবস্থায় ছিল। একটা মর্মান্তিক ঘটনা এটা। দুজন স্কুলের ছাত্র এই তারাও এই এই ডাম্পারের চাকায় পিষে তারা মারা গেছে। তাছাড়াও আরো তিনজন, তারাও কেউ দোকানদারি করছিলেন, কেউ বাজার করছিলেন, তারাও এই ডাম্পারের চাকায় পিষে তাদের নৃশংসভাবে তাদের মৃত্যু হয়। এই ঘটনার মানে দুঃখ জানানোর কোনো ভাষা নাই, সমবেদনা জানানোরও ভাষা নাই। ভগবান এদের আত্মার শান্তি করুক, তাদের আত্মার শান্তি কামনা করছি। কোচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট, গ্লোব নিউজ। আসছি করোনা সংক্রান্ত খবরে। ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্ত ৩৮ জন, মোট করোনা আক্রান্ত ২০,১৯,৩২৯ জন।
24 ঘন্টায় করোনা থেকে সুস্থ 34 জন, রাজ্যে করোনায় মোট সুস্থ 19,97,781 জন। করোনায় রাজ্যে সুস্থতার হার 98.93%। একদিনে করোনা পরীক্ষা হয় 7,890 জনের। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার 0.48%। করোনায় এখন চিকিৎসাধীন 344 জন। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।